नमस्कार वेलकम टू माई चैनल प्रियांकास होम क्रिएशन। प्रियांकास होम क्रिएशने सकल के स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। असमये बाड़ीते कोनो अतिथि एले आमरा किभाबे चटजलदी चिकेन रान्ना करब तारई रेसिपि आज आमी आपनादेर संगे शेयर करब। चलुन ताहले आर देरी ना करे रेसिपिटी शुरू करा जाक। चटजलदी चिकेन बानानोर जोन्नो आमी कि कि निएछि देखे निन। आमी एखाने इनग्रेडिएंट्सगुलो 500 ग्राम चिकेनेर परिमाणे निएछि। चिकेनेर परिमाण हिसाबे इनग्रेडिएंट्सगुलो बाड़बे बा कमबे। आमी निएछि पेंयाज रसुन कुचोनो आदा कुचोनो और एखाने आमी एकटा बेटे निएछि जिरे मौरी और धने मिक्स करे एकटा पेस्ट बानिये निएछि। बस एई कटा उपकरण दिए आमी चटजलदी चिकेन बानिये नेब। चिकेनटा साइडे रेखे आमी एखन गैसेर फ्लेमटा अन करे देब। गैसेर फ्लेमटा अन करे दिए बसिये दिलाम एकटा कड़ाई। कड़ाईटा एकटु भालो करे गरम हये जाक। कड़ाई गरम हये गियेछे। एबार आमी एर मধ্যে दिये दिच्छि परिमाण मतो सर्षेर तेल। तेलेर परिमाणटा आपनादेर निजेदेर मतन जे जेमन रिच खाबेन। तो आमी एखाने एकटु स्पाइसि करब ताई आमी एकटु तेलटा दिलाम। एबार तेलटाके एकटु भालो करे गरम करे नेब। और एई तेलेर मধ্যে आमी दिये दिच्छि हाफ चामच परिमाण चिनि। चिनिटा दिले कालारटा भालो हय। और चिनिटाके दिए एइभाबे एकटु खड़िये निते हबे, लाल करे एकटु खड़िये निते हबे। ताई आमी चिनिटाके एइ लाल करे खड़िये निलाम। एबार चिनिर ऊपर दिए दिच्छि कुचिये रखा पेंयाज। पेंयाजटाके एकटु लाल करे भेजे नेब। एभाबे नेड़े नेड़े एकटु समय निये पेंयाजटाके आमी भेजे नेब যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা লাল হচ্ছে। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, না হলে কিন্তু ইনগ্রেডিয়েন্টস মিস করবেন, ফলে রেসিপিটি ভালো হবে না। তাই পুরো ভিডিওটি দেখুন। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। পেঁয়াজের সঙ্গে রসুনটাকে দিয়েও একসাথে আমি ভেজে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। আর বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি এই রেসিপিটি তাড়াতাড়ি করা যাবে। কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই কুচিয়ে নিয়েই এই রেসিপিটি তাড়াতাড়ি হয়ে যায়। তাই দেখুন পেঁয়াজ আদা রসুন অনেকটাই ব্রাউন হয়ে এসেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আমি 500 গ্রাম চিকেনের পরিমাণে বলছি। এবার আমি এই চিকেনটাকে দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদমতো লবণ। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় লবণটা দিলে লবণটা পুরো চিকেনের ভেতরে ঢুকবে আর চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধও হবে। তাই আমি এই সময় লবণ ব্যবহার করলাম। এটাকে এখন আমি কষতে থাকবো। আর এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে আর মৌরি। তিনটে জিনিস আমি মিক্স করে বেটে নিয়েছি, সেই মিক্স বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম আদা রসুনের পেস্ট দিইনি, আমি মাত্র কুচিয়েই দিয়েছি সমস্ত কিছু। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুন পেঁয়াজ একদম গলে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কষে নিতে হবে, না হলে কিন্তু এটা ছাড়া ছাড়া হবে, ভালো লাগবে না খেতে। তো আমি ততক্ষণ পর্যন্ত কষে নেব। আমি কিন্তু কোনো রকমে আদা রসুনের পেস্ট নিচ্ছি না, এইগুলোকে কুচিয়ে নিয়েই আমি এই চিকেনটাকে বানাবো। চিকেন তো আমরা অনেকে অনেক রকম করেই বানাই, তো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এত খেতে টেস্টি হয় আর এত তাড়াতাড়ি হয়ে যায় আপনারা বুঝতেই পারবেন না। কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই এই চিকেনটি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের মতো দেবেন। লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ না করেন তাহলে এর মধ্যেই কাঁচা লঙ্কা কেটে দিলেও হবে, তো লঙ্কা গুঁড়োটা দিলে একটু কালারটা একটু ভালো আসে, তাই আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। লঙ্কা গুঁড়োটা প্রচণ্ড ঝাল, তাই আমি অল্পই ব্যবহার করলাম, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন। এবার একটু জল দিয়ে আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো। এটাকে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তবে পেঁয়াজ আদা রসুনগুলো সমস্ত কিছু গলবে। এটা কিন্তু এই অবস্থায় জল দিয়ে সেদ্ধ করে নিলে একদমই খেতে ভালো লাগবে না, তাই এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজগুলো গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে তবেই জল ব্যবহার করতে হবে। এটা ফুটে এসেছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণ মিট মশলা। মিট মশলাটা অপশনাল, আপনারা দিতে চাইলে দেবেন, না হলে দেবেন না, তবে দিলে এর গন্ধটা ভালো লাগে আর খেতে টেস্টিও হয়। আর যেহেতু আমি টমেটো দিইনি তাই আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ ব্যবহার করলাম, আর যদি কাউরি আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটো দিয়ে দিলে, কেচাপ দেওয়ার দরকার নেই। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন এখনই কিন্তু আমার কষানো হয়নি, এটা আরও সময় লাগবে, এভাবে রান্না করলে মাংসটা কষাতে একটু সময় লাগবে, তাই আমি একটু জল দিচ্ছি। জল দিয়ে আমি এবার একটা থালা ঢাকা দিয়ে এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব, যাতে পেঁয়াজ আদা রসুন এবং চিকেন সমস্ত কিছু উপকরণ যেন ভালো করে সেদ্ধ হয়, তাই লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। একটা থালা ঢাকা দিয়ে দিলাম, এবার আমি এটাকে 10 মিনিট ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে একবার দেখে নিচ্ছি যে মাংসটা কেমন কষানো হচ্ছে, তো দেখুন এখনও পর্যন্ত কিন্তু জলটা টানেনি আর পেঁয়াজগুলোও গলেনি, তাই আমি একে আবারও ঢাকা দিয়ে দিয়ে আমি একে কষিয়ে নেব। আবারও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। দশ মিনিট হয়ে গিয়েছে, এবার আমি তুলে দেখে নিই। দেখুন অনেকটাই হয়ে এসেছে কিন্তু এখনও কিন্তু কমপ্লিট না, তো মাংস থেকে একটু তেল ছাড়তেও শুরু করেছে আর পেঁয়াজগুলোও দেখুন একটু গলে গলে এসেছে, তো একে এখনও সময় লাগবে, এইভাবে রান্না করলে কষতে একটু সময় লাগে। একটু জল দিয়ে ফুটিয়ে নিলে হয়, কারণ কষতে কষতে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। একে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। দেখুন মাংসটার কালার কত সুন্দর এসেছে আর পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কিন্তু গলে মিশে গিয়েছে একদম, দেখুন বোঝাই যাচ্ছে না, সাইড থেকে পুরো তেলও ছাড়ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসছে। এই অবস্থায় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। আমি গরম মশলাটা আমি এই টাইমেই ব্যবহার করি, এটাই আমার ভালো লাগে, লাস্টে দিলে আমার ভালো লাগে না, গন্ধটা পুরো আসে, তাই আমি এই টাইমে দিয়ে একটু কষিয়ে নিই, আবার একটু জল দিয়ে একটু কষিয়ে নিই, যেহেতু আমি মশলাটা দিলাম ভালো করে মিশে যাক। আর দেখুন মাংসটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর পেঁয়াজগুলো দেখুন বুঝতেই পারা যাচ্ছে না, পেঁয়াজগুলো পুরো গলে গিয়েছে, ভালো করে সেদ্ধও হয়ে গিয়েছে। চিকেনটা যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি তাই অনেক সেদ্ধ হয়ে গিয়েছে। যদি কেউ আপনারা চান যে একটু ঝোল করবেন তাহলে এর মধ্যে জল দেবেন, আর যদি বলেন এই লাগা লাগা থাকবে তাহলে এরকম অবস্থায় রাখলেই হবে। তো আমি এটা একটু ঝোল টাইপের করব, তাই আমি আর একটু ভালো করে কষিয়ে নিই। আর এইভাবে নেড়ে নেড়ে কষালে মাংসটা তলা থেকে লাগবেও না আর সুন্দরভাবে কুকও হবে। তাই এভাবে নেড়ে নেড়ে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল ছাড়ছে। দেখুন আপনাদেরকে একটু আগে দেখালাম যে একটু তাও গলেছিল পেঁয়াজগুলো, কিন্তু তাও একটু ছিল। এখন দেখুন একদম পুরো চিকেনের সাথে মিশেই গিয়েছে। কিন্তু এইভাবে একটু সময় নিয়ে কষতে হবে, তবেই খেতে আর একটু ভালো লাগবে। চিকেনটা কষানো প্রায় কমপ্লিট, দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে চিকেনটা আর একটু ভালো করে কুক হয়ে যায়। যদিও সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু তাও আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জলটা দিয়ে আমি ভালো করে চারিদিক নেড়ে নিলাম। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। চিকেনটা দেখুন ফুটে এসেছে আর পুরো চারিদিক থেকে তেল ভাসতে শুরু করেছে। এটা কিন্তু আমি লো ফ্লেমে ফোটাচ্ছি, এটা হাই ফ্লেমে ফোটালে হবে না, এটাকে লো ফ্লেমেই ফোটাতে হবে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম পরিবেশন করার জন্য রেডি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।